শুভ দুপুর বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। তো আমি দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো দেখো, রান্না আমি বসিয়ে দিয়েছি, তো ভাত আমার হয়ে গেছে। তো এখন বাঁধাকপি ঘণ্ট করব। তো বাঁধাকপি ঘণ্টার জন্য এই যে তোমার আলুটা ভেজে নিব। তো বাঁধাকপি ঘণ্টটা আজকে চিংড়ি মাছের ঠ্যাংগুলো দিয়ে করব। তো বড় বড় গলদা চিংড়িগুলো যে নিয়ে আসছিল রোববারের দিন, তো ওগুলো আর কি ঠ্যাংগুলো রেখে দিয়েছিলাম, খাওয়া হয় নাই। সোমবারের দিন নিরামিষ খেয়েছিলাম, তো ওই জন্য সোমবারে আর রান্না করি নাই। আজকে মঙ্গলবার, ভাবলাম যে আজকে বাঁধাকপি ঘণ্ট দিয়েই খাই, ভালো লাগবে মনে হয় খাইতে। তো কোনো দিন খাই নাই, তো চিংড়ি মাছের ঠ্যাং তো ভালো লাগবে, গন্ধটা খারাপ লাগবে না। তারপরে তোমার ডিমের ঝোল করব। তো ডিমের ঝোলটা না করে আগে বাঁধাকপিটা বসিয়েছিলাম, কেন বলো তো, তোমার বাঁধাকপিটা হইতে টাইম লাগবে। তো ডিমটা এদিকে মনে করো প্রেশারে সিদ্ধ করে নেবো, ততক্ষণে ডিম আর আলু, ততক্ষণে এদিকে বাঁধাকপিটা হতে থাকবে। তা ছুলতে ছুলতে মনে করো মশলা রেডি করতে করতে বাঁধাকপিটা হয়ে যাবে। তারপরে দেখো আলু ভাজা হয়ে গেছে, মশলা টশলা সব দিয়ে দিয়েছি। তো একটুখানি মটরশুঁটিও ছিল, মটরশুঁটিটাও দিয়ে দিলাম। তারপর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটু কষাবো ভালো করে। তো এই যে দেখো চিংড়ি মাছের পাগুলো দিয়ে দিলাম এখনই। তো মোটা মোটা পাগুলো ছিল, তো ওই জন্যই ভাবলাম যে না একদিন কিছু খাওয়া যাবে। তারপর ভাবলাম কী খাই, বাঁধাকপি দিয়েই খাই। তো এই দেখো দিয়ে দিলাম, অনেকক্ষণ আগেই আর কি দিয়ে দিলাম। তো বাঁধাকপিটাও গলতে থাকবে, এদিকে তোমার চিংড়ি মাছের পাগুলো একটু নরম নরম হবে আর কি, নরম যদিও হবে না সেরকম, যাই হোক। তারপরে এদিকে ডিম আর আলু প্রেশারে সেদ্ধ বসিয়ে দিলাম, এদিকে হতে থাক। তো বাঁধাকপিটা আমার হয়ে গেছে, নামাই দিছি। তো এখন ডিমের ঝোলের জন্য ওই যে সাদা জিরা আর গরম মশলা একটুখানি সম্ভার দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে পেঁয়াজ রসুন আদা সব টমেটো সব একটু বেটে নিছি, ওটা দিয়ে কষালাম। তারপরে একটু লবণও দিয়ে দিলাম, হলুদ লবণ মানে হলুদ আর হচ্ছে তোমার জিরা আর আগে দিয়ে দিয়েছি মশলাটা বাটার সময়। তো তারপরে আলুগুলোও দিয়ে দিলাম, তা আলুগুলো দিয়ে ভালো করে একটু কষাই নিই মশলার আগে। তো ওইদিকে ছেলের জন্য হচ্ছে ডিমের মামলেট করতেছি, ও তো ডিমের মামলেট ছাড়া ভালোবাসে না আর কি ইয়ে সেদ্ধ খেতে। তা আমি ভাবলাম যে আমাদের জন্য তাহলে ডিমের মামলেট করি, মেয়ে আর আমি খাবো। তো একবারে দুপুরবেলা রাত্রেবেলার জন্য শুদ্ধ রান্না করতেছি, তো দুপুরে একটু দেরি হয়ে গেছে রান্না করতে করতে, ওই জন্যই রাত্রে শুদ্ধ একবারই করে নিব। তো দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে, তা আমি তিনটা ডিম সেদ্ধ করেছিলাম, তো ওইটা আগে দিয়ে দিয়েছি। আর মামলেটটা দুইটা ডিম মামলেট করলাম, ওইটা আর কি কেটে কেটে রাখলাম এই যে, এটা এখন দিব। আর গোটা ডিমটা রাখছি এটা ছেলের জন্য, আর কাটাগুলো ওগুলো আমরা মেয়ে আর আমি খাবো। তো আমার বর তো ডিমের মামলেট ভালোবাসে না, ওর জন্য সেদ্ধ দিয়ে দিয়েছি, ওর তো সেদ্ধ দুবেলাই খাবে। তো রান্না আমার হয়ে গেল, আমি এখন গ্যাসটাকে একটু সাইড দিয়ে মুছে রেখে দিচ্ছি, পরে তখন ভালো করে মুছে নিব। তো আপাতত আর কি এভাবে মুছলাম, কারণ একটু তেল ছিটা পড়ছে, তাতে কেমন লাগে দেখতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো হয়ে একটু বসলাম টিভি দেখতে। তো ভাবলাম একটু পান খেতে খেতে ওই যে পায়ের মধ্যে একটু ক্রিমটা লাগাই। তো শীতকাল আসলেই কিন্তু পায়ের গোড়ালিগুলো একটু ফেটে ফেটে যায়, মানে হালকা ফাটে, আগে একটু বেশি ফাটতো, এখন একটু হালকাই ফাটে আর কি। তো এটা বডি রসনটা শেষ হয়ে গেছে, তা কেটে নিছে মেয়ে, তা আমি আবার ভালো করে কাটলাম, কাটে নিয়ে গোটাটা আর কি মেখে নিচ্ছি। তো নষ্ট করব কেন বলো তো, অনেকটাই আছে কিন্তু ভিতরে। তো এইভাবে যদি ফেলে দিই তাহলে তো ক্রিমটা নষ্টই হয়ে যায়। তো এই বডি লোশনটা কিন্তু খুব ভালো, সেন্টটাও সুন্দর আছে। তো অনেক দিন হয়ে গেছে, তো ফেলে রাখা হয়েছে, কাটবো কাটবো করে কাটা হয় না। তো আজকে ফাইনালি কাইটে আর কি লাগাই দিলাম মানে পুরাটাই আর কি। তো দেখো এই যে শেষ হয়ে গেল, তো এটা এখন ফেলে দিতে হবে, তো আমি রেখে দিই, পরে ফেলে দিব। তো রেখে দিলে অবশ্য ভাঙাচুরাকে দেওয়া যায়, তো অনেকগুলো কৌটা হলে হয়ে যাবে। তো জামাকাপড়গুলো শুকায় গেছে, এই যে সুপার মধ্যে আইনে রাখা হয়েছে, তো ভাবলাম একটু গুছিয়ে রাখি এগুলো।
তো চলো এগুলো গুছাই। তো শীতকাল আসলে দেখবে যে অনেক মোটা জামা কাপড় লাগে, তো ওই জন্য এগুলো এই যে ধুয়ে দিয়ে রেখে দিয়েছি, তো কোনটা কখন লাগবে তখন বের করে দেওয়া যাবে। তো আমার বর বের হয়ে গেল, তো আমি একটু রাস্তার দিকে আসলাম, দেখো ওই যে ফেরিওয়ালাটা আসছে। তো ফেরিওয়ালাটার কাছ থেকে দুইটা কুর্তি নিয়ে নিলাম মেয়ের জন্য। তো চলো, মোবাইলটা নিয়ে আসতে ভুলে গেছি যে তোমাদের ভিডিও করে দেখাবো, টাকা দিতে আসলাম এখন মোবাইলটা নিয়ে আসলাম। তো চলো তোমাদের দেখাচ্ছি কুর্তিগুলো। তো দেখো এই যে কুর্তি দুটো তোমাদের দেখাচ্ছি, তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাইও। তো একটু কালো রঙের মধ্যে একটু অন্যরকম ছাপাটা আছে, ভালো লাগলো তো ওই জন্য নিয়ে নিলাম। তো এই যে একটা ওড়নাও নিয়ে নিছি, ওড়না বলতে কি চাদরের মতন হয়ে যাবে আর কি। তো কালো রঙ তো আমি সব নেই না, তো এবার আর কি কালো রঙটা নিলাম, তো ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো পুরাটা কালো না, একটু সোনালি কালার আসে জন্যই নিলাম চাদরটাকে। তো চাদরও হবে ওড়নাও হবে, তো এখন তো শীতকাল, তো এরকম মোটা একটা হালকা ধরনের একটু চাদর নিলে মনে করো ওড়নার মতন হয়ে যায়। তারপরে দেখো অনেকক্ষণ পর একদম সন্ধ্যাবাতি দিয়ে, মেয়ে সন্ধ্যাবাতি দিল আমি না, তারপরে চা বানায় নিয়ে আসলো। এই যে মা বেটি, এখন একটু চা খাবো, তো একটু চায়ের খিদা পেয়ে গেছে। তো দেখো চানাচুরি গোটা, মুড়ি আর হচ্ছে তোমার চিটার গোটা। এরকম কম্বল নিয়ে তো বসে আছি, ঠান্ডা লাগতেছে। মেয়ে চা বানায় নিয়ে আসলো সন্ধ্যাবাতি দিয়ে, সন্ধ্যা হয়ে শেষ, এখন একটু চা খাই। একটু সন্ধ্যাবেলা চা না খেলে কেমন যেন মনটা হয় লাগে। টিভি দেখতেছি, দিদি নাম্বার ওয়ান হচ্ছে। চলো চাটা খাই, দেখতে থাকো। অনেকক্ষণ পর একবারে রাত্রেবেলা চলে আসলাম, তো সন্ধ্যাবেলা যে চা খাইছি তখন দেখাইছি, আর তো দেখাই হয়নি তোমাদের সাথে। তো এখন ওই যে রাত্রেবেলা কী রান্না করব, মানে দুপুরবেলা তো ডিমের ঝোল আসেই, তো একটু শিম আলু আর হচ্ছে তোমার রসুন দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। তো এভাবে খেতে কিন্তু ভালো লাগে, একটু ফুলকপিও দিয়েছি এখানটায়, দারুণ লাগে কিন্তু খেতে এভাবে। আর রসুনের গন্ধটা না খুব সুন্দর একটা ভালো লাগে। তো যারা যারা মনে করো রসুন খেতে ভালোবাসো আর রসুনের গন্ধটা ভালো লাগে তাদের, তারা এভাবে খেলে কিন্তু খুব ভালো লাগবে, খেয়ে দেখো একটু তোমরা। আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখান থেকে শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, পাশে থাকবে, আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখো আমি ডিমের ঝোল তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দুপুরবেলা যে ডিমের ঝোল রান্না করেছি আর বাঁধাকপি ঘণ্ট করেছি, এটা আছে। এই যে দেখো বাঁধাকপি ঘণ্টটা, এই যে এটা বাঁধাকপি ঘণ্ট, ওই যে ইসে কাটা দিয়ে করছি, কাটা তো না মানে চিংড়ি মাছের পাগুলা দিয়ে।